Hi viewers, welcome to back my channel Sharap Vlog PD. আমি আজকে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। এটা আমার মনের তৈরি রেসিপিও বলতে পারেন। এটা শুধু আলু দিয়েই তৈরি করব। চলুন দেখে নিচ্ছি কিভাবে তৈরি করতে হয় মজাদার সুস্বাদু একটি অন্যরকম রেসিপি। এই রেসিপির জন্য আমি প্রথমেই আলুকে দুইটা আলু এখানে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, তারপর এটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন যে যতটুকু দিতে চান। তারপরে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি, আমি এখানে এক টেবিল চামচ দিয়েছি। আপনাদের চাইলে মন মতো আরও বেশি কম, যার যেমন খুশি তেমন দিতে পারেন। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, লবণটা পরিমাণ মতো যে যেমন খান তেমনই দিতে হবে। আমি এখানে এক টেবিল চামচের কিছুটা কম লবণ দিয়েছি, কারণ আমি লবণটা মিডিয়াম খাই সেই জন্য। তারপর আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর আমি এটার মধ্যে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিব আধা চা চামচ, দিয়ে দিব জিরা গুঁড়ো, জিরা গুঁড়োটাও আমি আধা চা চামচের মতোই দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার, পাপরিকা পাউডারটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কারণ যার মনে হচ্ছে আমি কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এর মধ্যে এবার আমি দিয়ে দিব কর্নফ্লোয়ার। কর্নফ্লোয়ারটা আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি দিয়েছি যাতে একটু ক্রিস্পি হয় এই জন্য। এখানে আমি এক টেবিল চামচের মতো কর্নফ্লোয়ার দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে মুথে নিতে হবে, পুরোটাই ভালোভাবে ডোটাকে মুথে একটা ডোয়ের মতো বানিয়ে নিতে হবে, যাতে এটা একটু শক্ত হয়। এটা শক্ত হওয়ার জন্যই আমি মূলত কর্নফ্লোয়ারটা দিয়েছি। আমার আলুটা তৈরি হয়ে গেছে, এখন আমি এটাকে একটা ক্রিম তৈরির প্যাকের মধ্যে নিয়ে নিচ্ছি। প্রথমে আমি ওটা দিয়ে করার চেষ্টা করেছিলাম, কিন্তু ওটা দিয়ে করলে অনেকটাই চিকন হয়ে যায়, এজন্য আমি একটা প্যাকের মধ্যে নিয়ে বা আগেটার মধ্যে নিয়েছি ভালোভাবে। তারপরে ওইটাকে আমি একটা সরিয়ে একটা প্যাকের মধ্যে নিয়েছি, কারণ এটা দিয়ে নিলে এতটাই চিকন হয় যে এটা ভাজার পরে আর খুঁজেই পাওয়া যাবে না। সেই জন্য আমি এটাকে ওপরের পাটটাকে খুলে ভিতরের পলিটাকেই শুধু নিয়েছিলাম। এখন আমি একটি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে এখন তেল দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো, যাতে এটা ডুবো তেল হয় সেই জন্য। যদিও এগুলি ছোটো এই জন্য ডুবো তেলেই হয়ে যাবে। এখন তেলটা গরম হওয়ার অপেক্ষা, আমার তেলটা প্রায় গরম হয়ে গেছে। এখন আমি এটাকে ছোট ছোট রোল আকারে কেটে নিচ্ছি, কেটে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি অল্প কয়েকটাই দিয়েছি যাতে এটা ই হয়। আবার বলে দিচ্ছি, এটা বাচ্চাদের জন্য সন্ধ্যার নাস্তা হিসাবে খেতে কিন্তু দারুণ। আমার কাছে তো আমি আগেও বানিয়েছি, কিন্তু এটার কোনো রেসিপি আমার জানা নেই, আমি এটা নিজের মনে থেকে বানিয়েছি। এটা কিন্তু আসলেই খেতে খুব অসাধারণ। এটা উপরটা খুব ক্রিস্পি হয়, ভিতরে হালকা একটু ই হয়, কিন্তু এটাকে জালটা বাড়িয়ে তারপরে ভাজতে হয়। এটা কম জালে ভাজলে এটা আলুটা এভাবেই তো সিদ্ধ আলু অতটা ক্রিস্পি হয় না, যদি আমি জালটা বাড়িয়ে দিই তাহলে এটা খুবই ক্রিস্পি এবং সুস্বাদু হয়। এই জন্য এটাকে ভালোভাবে জালটা বাড়িয়ে তারপরে বানাতে হয়। আমার এটা এক পাশ হয়ে গেছে প্রায়, তারপরেও এটাকে আরেকটু ক্রিস্পি করার জন্য আমি আরেকটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে এটাকে আমি এখানে আলু নিয়েছিলাম দুইটা মিডিয়াম সাইজের, দুইটা আলুতে আমার প্রায় 12 থেকে 14টা রোল হয়েছে। আর এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আপনারা চাইলে আরও কিছু উপকরণও অ্যাড করতে পারেন। আমার মনে হয়েছে যে এই কটা উপকরণেই এটা খুব খেতে সুস্বাদু হয়েছে, সারামনিরও খুব ভালো লেগেছে। এটা একপাশ প্রায় হয়েই গেছে, এখন আমি এটাকে উল্টিয়ে দিব, এটাকে উল্টিয়ে দিচ্ছি। এক পাশটা হয়ে গেছে, এটাকে বাদামি কালার করে ভেজে নিতে হবে, কারণটা বাদামি কালার করে ভেজে না নিলে ভিতরেরটা
ভালোভাবে হবে না, ভিতরটা এটা খোলসের মতো হয়ে যাবে। দেখুন এটা কি সুন্দর একটা কালার চলে এসেছে, এটা আরও একটু গাঢ় কালার হবে। তারপরে আমরা এটাকে নামিয়ে আবার বাকিগুলিকে দিয়ে দিব। এখানে সবগুলিতে প্রথমে একটু কম দিয়েছি, কারণ ফার্স্ট টাইম বানাচ্ছি তো অতটা ই করা যায়নি, এই জন্য যে যদি হয়ে যায়। এটা হয়ে গেছে, কালারটাও সুন্দর এসেছে, এই জন্য এটা নামিয়ে নিচ্ছি। এরপরে আমি বাকিগুলি সব একসাথে দিয়ে দিব। বাকিগুলি তো খুবই, দেখেন একসাথে সব দিয়ে দিয়েছি। এগুলি একটু বড় বড় আকারে ভাজার জন্য দিয়েছি। এগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছে এবং কালারটাও খুব সুন্দর এসেছে, এক পাশ হয়েও গেছে। এই জন্য আমি এটাকে উল্টিয়ে দেওয়ার চেষ্টা করছি, উল্টিয়ে দিচ্ছি যাতে আরেক পাশও ভালোভাবে হয়ে যায়। এখানে বেশি দিয়েছি তো কড়াইটা বড়, এই জন্য ভাবলাম একবারেই সবগুলো দিয়ে দিই। একবারেই সবগুলো দিয়ে আমি এগুলোকে এক এক করে উল্টিয়ে নিচ্ছি, এক পাশ হয়ে গেছে। যেহেতু আলুর সাথে যদি ময়দা দিতাম তাহলে এটা আরও শক্ত হয়ে যেত, কিন্তু ময়দা দিলে এতটা ক্রিসপি হতো না, সুস্বাদু হতো না, এই জন্য আমি ময়দাটা ইগনোর করেছি। এটাকে শুধু আলুটাকেই দিয়েছি। আপনারা চাইলে আশা এভাবে বানিয়ে সন্ধ্যার নাস্তা হিসাবে বাচ্চাদের দিতে পারেন, এটা খেতে খুবই সুস্বাদু হয়েছে। এটা আমি বানিয়েছি সেই জন্য বলবো না, আমি আশা করবো আপনারাও বাসায় ট্রাই করবেন এবং দেখবেন যে এটা খেতে কতটা ভালো এবং ক্রিসপি হয়েছে। এটা তো আমার মেয়ে বানাতে বানাতে অনেকগুলো খেয়ে ফেলেছে, দেখুন কালারটা খুবই সুন্দর এসেছে। এবার আমি এক এক করে এগুলোকে উঠিয়ে নিব। এটাতে তেলও বেশি লাগে না, খুব অল্প তেলে অল্প কিছু উপকরণে খুব সুন্দরভাবে হয়ে যায়। আমি একটা টিস্যুর মধ্যে উঠিয়েছি যাতে তেলটা চুষে নেয়। এখন আমি একটা সস বানিয়ে নিচ্ছি এটার সাথে খাওয়ার জন্য। প্রথম আমি হট টমেটো সস নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি অল্প, আধা চা চামচের মতো। তারপরে দিয়ে দিব বিডি মরিচের সস। বিডি মরিচের সসটাও আমি, এটা অনেকটাই ঝাল, মরিচের সস তো, তারপরেও মরিচের সস অনুযায়ী হলেও এটা অনেকটাই ঝাল হয়, সেই জন্য আমি এটাকে কম দিয়েছি। এটাকে আমি আধা চা চামচের থেকেও কম দিয়েছি। তারপরে দিয়ে দিব স্বপ্ন সুইট চিলি সস, এটা অনেকটাই মিষ্টি, যতটা ওইটা যতটা ঝাল এটা আর ওইটা মিলিয়ে সসটা খুবই মজার হয়েছিল। এবার আমি সসটাকে একসাথে মিশিয়ে নিব। রেডি হয়ে গেছে আমার সস, সসটা কিন্তু খেতে খুবই দারুণ হয়েছে। আর এভাবে দুই তিন প্রকার সস একসাথে মিশালে এমনিতেও মজা হয়। আমার উপকরণটা রেডি হয়ে গেছে, দেখুন দেখতে কতটা সুন্দর একটা কালার এসেছে, দেখতে কত ক্রিসপি হয়েছে। আশা করব ভিডিওটি সবার ভালো লেগেছে। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।